খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম বাংলাদেশ আওয়ামী লীগ দলের বড় দায়িত্ব পেলেন অধিনায়ক মাশরাফি এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন মাশরাফি নামটি যেন সফলতার চাবিকাঠি বিপিএল বঙ্গবন্ধু টি কাপ থেকে শুরু করে আরও বহু শিরোপা তুলে নিয়েছেন নিজের করে সেই সাথে হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য পালন করেছেন বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়কত্বের দায়িত্ব এবারে সেই সব দায়িত্বকে ছাড়িয়ে পেলেন নতুন আরেক দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির অনুমোদন দেয়া হয়েছে গত একত্রিশ ডিসেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটির অনুমোদন দেন এবার আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য পদ পেয়েছেন নড়াইল দুই আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা শুধু মাশরাফি নয় সাবেক বিসিবি প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীও রয়েছেন এই কমিটিতে এছাড়া দীপঙ্কর তালুকদার জাফর আলম অ্যাডভোকেট আমিরুল আলম এবং নাহিদ ইজাহার খানের নামও রয়েছে এই কমিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন জানিয়েছেন মাশরাফিকে এই উপকমিটিতে পদবি দেওয়ার কারণ হলো মাশরাফির যে জনপ্রিয়তা আছে সেটাকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সচেতনতা তৈরি করা যাবে অন্যদিকে এই উপকমিটিতে চেয়ারম্যান হিসেবে নাম রয়েছে অধ্যাপক ডক্টর খন্দকার বজলুল হক ও সদস্য সচিব হিসেবে আছেন দেলোয়ার হোসেন